গত বছর এই দিনে সকাল 10:40 এর দিকে আমার ছেলেটাকে আল্লাহ আমাদের হাতে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক অশেষ শুকরিয়া। তখন থেকে ছেলেটাকে নিয়েই চলতেছে, সময় কাটতেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে উঠে ওকে নিয়েই সব কিছু হয়, অফিসে যাওয়া পর্যন্ত, যতক্ষণ অফিসে থাকি ওর কথাই মনে পড়ে। তো আমরা অ্যাকচুয়ালি যখন নামটা রাখি তখনও আমরা চিন্তা করিনি নামের অর্থটা কি আসবে, বাট এরপর যখন আমরা পুরো নামের অর্থটা মিলালাম তখন এসেছে যে তাফসীর হচ্ছে আলোকিত, আলোক উজ্জ্বলময়, আর ইহান হচ্ছে পূর্ণ চাঁদ। তো অ্যাকচুয়ালি আমাদের লাইফের সে আলোক উজ্জ্বলময় পূর্ণ চাঁদ হয়ে এসেছে। আমার ছেলেও বংশের, আমাদের বংশের সবচেয়ে বড় নাতি, আর আমার বাবার খুব গর্ব, কারণ তার বাবা বা তার দাদা তারা কোনো নাতি দেখতে পারে নাই, আমার বাবাই প্রথম প্রজন্ম যে নাতি দেখছে। তো সেও, তার জন্য সবসময় খুব অস্থির থাকে, আর ও আমাদের এখন মোটামুটি সবার চোখের মণি হয়ে আছে, আমার বোনের, আমার ভাইয়ের, আমার শ্বশুরবাড়ির লোকজনের, সবার, সবাই ওকে নিয়েই আসলে সময় কাটে। Happy birthday, may all your dreams come true today, 'cause you're really one in a million, and you mean the world to me, there's no one sweeter than you, to wish a happy birthday to, there's no one sweeter than you, to wish a happy birthday to. যে দিন হয়েছে আসলে সবকিছুই একটা ঘোরের মধ্যে ছিল। তো বাচ্চাটার মুখ দেখার পর মনে হলো যে আমি জাস্ট জান্নাত হাতে পাইছি দুনিয়ার মধ্যে। আর সে একটা পর্যায়ে দেখা যায় আমি কাজ করছি, সে তার নানুর কোলে করে আমার কাছে এসছে, সে হাতটা বাড়ায় রাখে যে মা তুমি আমাকে নেও। তো এইটা আসলে অদ্ভুতপূর্ণ একটা বিষয়, এটা বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা কি একটা মায়ের। বা বাচ্চাটার যখন দেখা যায় একটু শরীর খারাপ করে, আমার রাতের ঘুম যেন চলে যায়, আমার শুধু মনে হয় আমার বাচ্চাটা ঠিক থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। Hope you have a happy birthday, a super extra special day, I wanna wish you a happy birthday, may all your dreams come true today, 'cause you're really one in a million, and you mean the world to me, there's no one sweeter than you, to wish a happy birthday to. আজকে ওর প্রথম জন্মদিন, তো খুব ভালো লাগতেছে আর কি। এখন হঠাৎ করে দেখলে ও যে ডাক দেয়, এখন ও যে চিৎকার করে ডাকে বাবা আব্বা, এই জিনিসটা আমি খুব খুবই খুবই আনন্দ পাই এবং খুবই ভালো লাগে। আমাদের বাসার সকলের খুব আদরের, সে তার মামার একমাত্র ভাগিনা, তার মামির অনেক আদরের, তার বোনের খুবই আদরের ছোট্ট লিটল মাউস, আমার মা তো তাকে নিয়েই থাকে, আমার শ্বশুর শাশুড়ি মানে তার দাদা দাদি অ্যাকচুয়ালি তাদের প্রথম নাতি, তার ফুপ্পি, তার চাচু, সবাই তাকে নিয়ে যেন ব্যস্ত। তো এই সব কিছু মিলে আরেকটা জিনিস হচ্ছে সে আমার বাবা হয়ে এসছে, আমার আব্বা চলে যাওয়ার পরপরই আমার ছেলেটা আসে। তো সে আসলে আমার আব্বু, মানে আমার ছোট আব্বু, আমার বড় আব্বু সবই। তো আমি যখন তাকে বলি যে তুমি কি আমার বড় আব্বু ছোট হয়ে আম্মুর কাছে এসছো, মেয়ের কাছে এসছো, তখন সামহাও সে রিসপন্স করে, হুম এটা বলে, হুম। আর এখন তো সে ডাকা শিখছে, সে বলে
মাম্মা মাম মাম তো এইটা আসলে একটা আনন্দের বিষয় যেটা মাঝে মাঝে মনে হয় যে যেন চোখে পানি চলে আসতেছে যে সে আমাকে মা ডাকতেছে সবাই ওর জন্য দোয়া করবেন জাস্ট এটুকুই বলতে চাই আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ যাতে তাকে অনেক ভালো রাখে হেফাজতে রাখে এবং খুব ভালো একজন মানুষ হয়ে বেড়ে ওঠার তৌফিক দান করে জীবনে যে আসছো এটা একটা আল্লাহর কাছে ব্লেসিং কত দোয়া করার পর যে তুমি আসছো তোমার কোনো ধারণা নাই আই নো ইটস গোয়িং টু সাউন্ড সো ক্রিঞ্জি ওয়েন ইউ আর গোনা ওয়াচ দিস বাট আই লাভ ইউ সো মাচ দ্য ডে আই স ইউ একটা ছোট্ট নীল একটা পোটলা বেঁধে আসছো একটা চোখ দিয়ে এদিক তাকাইছা আরেকটা চোখ দিয়ে ওদিক তাকাইলা অ্যান্ড ওইটা দেখে আমি জাস্ট একটা কথাই চিন্তা করছি যে আল্লাহ এত সুন্দর জিনিস কেমনে তৈরি করে ওই দিন আই আমি আমার আব্বুকে দেখছি যে খুশিতে কাঁদতে শেষে আমরা দুইজন একসাথে একটাই কথা বলতে চাই ইহান আমাদের বাবা আমরা তোমাকে অনেক ভালোবাসি তুমি অনেক বড় হও তোমার আল্লাহ নেক হায়াত তোমাকে দান করুক আমিন আমিন